আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন জানাচ্ছি। ঠিক আছে, সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, হ্যাঁ মোটু, ফ্রাই প্যানে তৈরি করা ফোর লেয়ারের কেক। আমি ডিমটাকে খুব ভালো মতো বিট করে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি এখানে আইসিং সুগার ও ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও খুব ভালো মতো বিট করে নিচ্ছি। এবার আমি ডিমের লাল অংশগুলোকে আলাদা বিট করে নিয়ে দুটোকে একসাথে মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে আবারও ভালোমতো বিট করে নিচ্ছি। বিট করা শেষ, এবার আমি ডিমের মিশ্রণটি ও ময়দাটি খুব ভালো মতো একসাথে একত্রে মিশিয়ে নিচ্ছি। এবার আমি চারটা ভাগে সমান ভাগে ভাগ করে নিচ্ছি, নিয়ে আমার
কালারগুলো মিক্সড করে দিচ্ছি, আপনারা এখানে যে কোনো কালারই মিক্সড করতে পারেন। চকলেট কালারের জন্য এখানে আমি ইউজ করেছি কোকো পাউডার 1 চা চামচ। আমি এবার মিশ্রণটি ফ্রাই প্যানে ঢেলে দিচ্ছি, দিয়ে একটু ঝাঁকি দিয়ে এটাকে সমান করে নিব। নিয়ে একদম লো হিটে এটাকে 4 মিনিটের জন্য আমি এটা রান্না করব, অবশ্যই লো হিটে এবং ঠিক 4 মিনিট। মিশ্রণটি ঢেলে দিয়ে অবশ্যই একটু ঝাঁকি দিয়ে সেট করে নিতে হবে এবং ঢাকনাতে ঢেকে লো হিটে 4 মিনিটের জন্য রান্না করতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। ঠিক 4 মিনিট পর এখন এটাকে আমি বের করে নিচ্ছি। বের করে আমি এটাকে একটা ঠান্ডা র্যাগের উপরে নর্মাল হওয়ার জন্য রেখে দেবো ফ্যানের নিচে। এত ঠান্ডা হয়ে গেছে, এবার সেম মাপে আমি সবগুলোকে সমানভাবে কেটে নিচ্ছি। চকলেট কালারের জন্য এখানে আমি ইউজ করেছি কোকো পাউডার 1 চা চামচ। এবার আমি একটি কেকের স্লাইস দিয়ে দিচ্ছি, দিয়ে উপরে দিয়ে দিচ্ছি হুইপিং ক্রিম, দিয়ে আরেকটি দিব। ঠিক একইভাবে আমি 4টিকে একটার উপর একটা দিয়ে দিব, দিয়ে হুইপিং ক্রিম দিয়ে মনের মতো ডিজাইন করে নেব। তৈরি হয়ে গেল মজাদার একটি 4 লেয়ার কেক যা ওভেন ছাড়া। এই তো তৈরি হয়ে গেল মজাদার ফ্রাই প্যানে তৈরি করা একটি 4 লেয়ার কেক। ট্রাই করবেন, ভালো লাগলো কিনা জানাবেন। নিচে ডেসক্রিপশন বক্সে সব কিছুই দেওয়া থাকবে, দেখে নেবেন প্রয়োজন হলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।